চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে, জামাই সহ 12 জনকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক জালিয়াতি, পুলিশের জালে এবার খোদ তৃণমূলের উপপ্রধান। ঘটনাটি ঘটেছে বীরভূমের মঙ্গলকোট এলাকায়। ঘটনার সঙ্গে আরো কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলকোটের ঝিলু 2 পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান তিনি। গতকাল বরদুর জোহা নামে এক ব্যক্তি মঙ্গলকোট থানায় ওই উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল চাকরি দেওয়ার নাম করে 12 জনের কাছ থেকে মোট 82,90,000 টাকা নিয়েছেন শেখ হিকমত আলী, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেউ চাকরির নিয়োগপত্র পাননি। পুলিশের তরফ থেকে আজ জানানো হয়েছে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। এই আর্থিক জালিয়াতির পিছনে অন্য কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি তথা স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, হিকমতের বিরুদ্ধে আগেও অভিযোগ শুনেছিলাম, তাকে সতর্ক করা হয়েছিল, এমনকি ওর কার্যকলাপের জন্য আমাদের পার্টি অফিসেও ওকে ঢুকতে দেওয়া হতো না, পঞ্চায়েত অফিসেও যেত না, আইন আইনের পথেই চলবে, এমনটাই এদিন জানিয়েছেন বিধায়ক। এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।